অগেতবন্ধুরা ওপেন ওপেনিয়ক্সে যদি আপনি এই কাজগুলো সঠিকভাবে কমপ্লিট না করেন তাহলে আপনি আপনার টোকেনটা কখনোই উইড্রো করতে পারবেন না তো ফাইনালি বন্ধুরা ওপেন এক্স এর তরফ থেকে গুড নিউজ চলে এসেছে আমাদের উইড্রো করার সময় চলে এসেছে এখানে নতুন একটা আপডেট চলে এসেছে যেখানে আপনাকে সঠিকভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা তাদের লিঙ্ক করতে হবে তাছাড়া আপনি এখান থেকে আপনার উইড্রোটা কমপ্লিট করতে পারবেন না মানে হচ্ছে আপনার যে সাতশী অ্যাপ্লিকেশনে ওইক্স টোকেনটা রয়েছে সেখানে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে যেখানে আপনি উইড্রোটা নিবেন সাপোজ আপনি ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করলেন ওই অ্যাড্রেসে কিন্তু আপনার উইড্রোটা কমপ্লিট হবে সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা আপডেট

এখানে ভেরিফাইড টিপ মার্ক রয়েছে আমি একটু নিচের দিকে চলে আসি তারা এখান থেকে একটা আপডেট দিয়েছে এই যে আপডেটটা রয়েছে এখান থেকে আপডেটটা আপনারা একটু ফলো করুন ওকে এখান থেকে তারা যে পোস্টটা করেছে আমি আপনাদের একটু শর্টকাটে দেখায় দিচ্ছি এখান থেকে দেখুন ইউজার উইল হ্যাভ দা অপরচুনিটি টু রিবাইন্ড এ নিউ উইডাল অ্যাড্রেস মানে যারা এখানে কাজ করতেছে তারা একটা নতুন অ্যাড্রেস এখান থেকে অ্যাড করতে পারবে ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ এ নিউলি ক্রিয়েটেড অ্যাড্রেস উইথ দা মেনুমেনিক ওয়ার্ড হ্যান্ড রাইটিং ফর ব্যাকআপ এর আগে যখন আমরা কোর কোর মাইনিং এ কাজ করতে করেছি তখন আমরা কিন্তু একটা অ্যাড্রেস করেছি

মাইনিং এ কাজ এর আগে না করেও থাকেন তাহলেও কিন্তু আপনারা এই ওপেন এক্স এ নতুন একটা অ্যাড্রেস অ্যাড করতে পারবেন তো এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের ভাই রয়েছে যখনই আপডেট আসবে আমি নিজে লিংক করব এবং আপনাদেরও দেখাই দিব কিভাবে লিংক করতে হবে তার জন্য কি করতে হবে আমাদের এই চ্যানেলে অ্যাকটিভ থাকতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাকটিভ থাকতে হবে তো এটা গেল ওয়ালেট অ্যাড্রেসের বিষয় মানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবো বাট এখন না তারা যখন বলবে তখন আমরা অ্যাড করতে পারবো এ তো এটা আপনারা দেখে নিলেন আপডেটটা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এখান থেকে উইডো পেতে চলেছি যেহেতু তারা আপডেট দিয়েছে এইবার আরেকটা হচ্ছে আপনাদের ইয়ে রয়েছে এখান থেকে

আপনাদের টেস্টনেটে জয়েন করতে হবে কিভাবে টেস্টনেটে জয়েন করবেন সেটাই দেখায় দিচ্ছি তার যারা এখন পর্যন্ত কেওয়াইসি করে নি কুইজ কমপ্লিট করেন নি তারা আজকের যে পোস্টটা দিয়েছি সেই পোস্টে গেলে দেখতে পারবেন এই যে কেওয়াইসি কমপ্লিট লিংক এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আমাদের আগের পোস্টটাতে নিয়ে চলে যাবে এখান থেকে সকল কিছু লিংক টিংক এখানে ভিডিও আকারে সকল কিছু কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে ভিডিওটা দেখে আপনারা কিন্তু কুইজটা আপনার হচ্ছে কমপ্লিট করে নেবেন আর যারা কমপ্লিট করেছেন তারা এখন কিভাবে টেস্টনেটে জয়েন করবেন সেটাই দেখায় দিচ্ছি ওকে বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন আজকের যে পোস্টের লিংকটা দেওয়া থাকবে এখান

আমরা লিঙ্কটা কপি করলাম ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিয়ে এই লিঙ্কটা এখান থেকে আমরা ওপেন করব এবার এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট চাইবে আমরা যেটা করব ওয়ালেট কানেক্ট এর উপর ক্লিক করে এখান থেকে কানেক্ট উপর ক্লিক করে দিচ্ছি দেন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে আপনাদের কনফার্ম চাইতে পারে কনফার্মের উপর ক্লিক করবেন এবং অবশ্য অবশ্যই মাথায় রাখবেন আপনার কাছে কিন্তু অল্প পরিমাণ কিছু কোর থাকা লাগবে তাছাড়া কিন্তু কানেক্ট হবে না তো আমরা এখান থেকে কানেক্টটা করে নিয়েছি কানেক্ট করার সাথে সাথে আমাদের দেখুন এখানে অ্যাড্রেস শো করবে প্লাস এখান থেকে কয়েকটা অপশন চলে আসবে আপনারা যেটা করবেন এখান থেকে যে ক্লেম টেস্টনেট ইউএসডিটি রয়েছে এইটার উপর ক্লিক করবেন আর আপনাদের যদি নেটওয়ার্ক অ্যাড না করা থাকে এর আগে যদি আপনারা কেওয়াইসি করার সময় নেটওয়ার্ক অ্যাড ট্যাড এগুলো না করে থাকেন কিংবা যারা নতুন ভিডিও দেখতেছেন আপনারা যেটা করবেন এখান থেকে যে অ্যাড লং টেস্ট নেট রয়েছে এটার উপর ক্লিক করলে আপনার নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে আর যারা আমার ভিডিও দেখে আগের হচ্ছে কেওয়াইসি কমপ্লিট করেছেন তাদের এরকম কিছু করতে হবে না আপনারা যেটা করবেন জাস্ট এখান থেকে ক্লেম টেস্ট নেট ইউএসডিটি আছে এইটার উপর ক্লিক করে আপনারা এটা প্রসেসিং করে দিবেন এইবার এখান থেকে দেখুন আমাদের এই যে কিছু পরিমাণ কোর ফি যাবে খুবই সামান্য অল্প পরিমাণ এবার এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ফসেটটা এখান থেকে কমপ্লিট বেজে বেজা স্টেক টু ওয়েট করি এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের ক্লেম টেস্টনেট টোকেন রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ক্লোজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ওয়ালেট রয়েছে ওয়ালেটের উপরে চলে আসলাম আসার পর এবার আমরা যেটা করব এখান থেকে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে নিব এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ওপেন এক্স এ চলে যাব এই যে ওপেন এক্স এ চলে আসলাম আসার পর দেখুন এখান থেকে আমার টোকেনটা আপনারা দেখতে পারবেন এই যে আমার কাছে বর্তমানে কয়টা রয়েছে 11টার মতো টোকেন রয়েছে অনেকে হয়তো 10টার মতো টোকেন পাবেন এখানে প্রথমে আর এভাবে আপনারা ক্লেম করে করে কিন্তু এখান থেকে এই যে লং টোকেনটা কিন্তু আপনারা নিতে পারেন বাট এই টোকেনটা কিন্তু রিয়েল টোকেন না এটা জাস্ট আপনাকে টেস্টের জন্য দিয়েছে যেটা দিয়ে আমরা টেস্ট নেটে জয়েন করতে পারবো তো আপনারা যখন ক্লেম করবেন তো হয়তো সাথে সাথে আপনার টোকেনটা চলে আসবে না পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার টোকেনটা চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যেমন এখানে আমার বর্তমানে এগারোটার মতো টোকেন রয়েছে এবার টোকেন আপনার অ্যাকাউন্টে চলে আসলে এবার আবার চলে আসুন আমাদের পোস্টের লিঙ্কে আসার পর এইবার দেখুন এখানে সোয়াপ লিঙ্ক দেওয়া রয়েছে ক্লিক এয়ারের উপর ট্যাপ করে ধরে রেখে এইবার এই লিঙ্কটা কপি করুন কপি করার পর এবার চলে আসুন এই যে চোখের আইকনের উপর এবার এখান থেকে এই যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসের উপর ক্লিক করে আগের অ্যাড্রেসটা কেটে দিবেন কেটে দেওয়ার পর যে লিঙ্কটা কপি করলেন ওইটা দিয়ে আপনারা জাস্ট এখান থেকে এই লিঙ্কটাতে চলে যাবেন দেখুন এখান থেকে আমি চলে এসেছি এবার আমাদের একটা সোয়াপ কমপ্লিট করতে হবে তার জন্য এখান থেকে কানেক্টের উপর ক্লিক করে আমরা ওয়ালেট অ্যাড্রেস আগে কানেক্ট করে নিব এখান থেকে মেটা মার্ক্স আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টের উপর ক্লিক করবো দেখুন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে এইবার আমাদের যেটা করতে হবে আমাদের অ্যাকাউন্টে যে ইউএসডি টা রয়েছে অর্থাৎ লং টোকেনটা রয়েছে ওটা ইউএসডি এই লং টোকেনটাকে কনভার্ট করে আমাদের ওই ইএক্স টোকেনটা এখান থেকে বানাইতে হবে দেখুন এখান থেকে আমার এগারোটা লং টোকেন রয়েছে মানে এগারো ইউএসডি এখান থেকে রয়েছে আপনাদের ব্যালেন্সটা শো করবে আপনারা যেটা করবেন এই যে ম্যাক্স এর উপর ক্লিক করে দিবেন ম্যাক্স এর উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের কনভার্ট হয়ে উপরে থাকবে ইউএসডিটি নিচে থাকবে হচ্ছে ওআইএক্স এবার এখান থেকে আপনারা সোয়াব আছে সোয়াবের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম সোয়াবের উপর ক্লিক করবেন এখানে একটু লোড নেবে এই যে এখান থেকে এবার আবার কনফার্ম চাচ্ছে এবার আমরা কনফার্মের উপর ক্লিক করলাম তাহলে আমাদের কি হবে ইউএসডিটিটা কনভার্ট হয়ে আমাদের ওআইএক্স টোকেনে কিন্তু কনভার্ট হয়ে যাবে এটাই معناتে হচ্ছে টেস্টনেটে জয়েন মানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে একটা লেনদেন তৈরি করলেন মানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে চালু হয়ে গেল

আপনার যে ইউএসডিটি ব্যালেন্সটা থাকবে ইউএসডিটি ব্যালেন্সটা কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে এই যে এখান থেকে কিন্তু আপনাকে ক্লেম করে নিতে হবে যে ক্লেমের লিঙ্কটা দিয়েছি আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে কিন্তু আমরা ক্লেমের লিঙ্কটা দিয়ে রেখেছি এখানে যতবার আপনি ক্লেম করবেন প্রত্যেকবার কিন্তু এখান থেকে আপনি একটা একটা করে কিন্তু এখান থেকে আপনার টোকেনটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে আসলাম আসার পরে এই যে আবারও যদি আমি ক্লেমের উপর ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন আবারও একটা টোকেন কিন্তু আমার এই যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করলে আপনার টোকেনটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবারও একটা টোকেন এখান থেকে

আপনাদের ওই এক্স টোকেনটা দিতেও পারে এটা আমি সিওর দিয়ে বলতে পারছি না যেহেতু দশ পার্সেন্ট আমাদের জন্য বাকি রেখেছে তো আপনারা এইভাবে টেস্ট নেটে জয়েন করবেন এবং প্রত্যেকদিন আসবেন ডেইলি চার থেকে পাঁচবার আপনারা এখান থেকে টোকেনটা ক্লেম করবেন প্রথমে ক্লেম করার পর এখান থেকে ইউএসডিডি আপনারা সোয়াপ করে আপনার হচ্ছে ওই এক্স টোকেন কনভার্ট করবেন যেমন এখান থেকে একটা রয়েছে আবারও কিন্তু আমি সোয়াপ করতে পারবো যখন এখানে আমার একটা শেষ হয়ে যাবে আবার আমি ক্লেম করবো আবার সোয়াপ করবো এবার যে যতখানি ট্রেড বলম করতে পারবে তার কিন্তু এখান থেকে প্রফিট বেশি পাওয়ার চান্স রয়েছে বাট এখানে আমি আবারও বলে দিচ্ছি এটা যে দিবে সেটা আমি শিওর না বাট এটা হচ্ছে টেস্টিং এর জন্য জাস্ট আপনারা করে রাখবেন অবশ্যই তো এভাবেই মূলত আপনারা টেস্ট নেটে জয়েন করতে পারবেন তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনাদের বোঝানোর খাতিরে আর গরমে ভাই আমি শেষ হয়ে গেছি অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এর পরবর্তীতে যখন ওয়ালেট অ্যাড্রেসের আপডেট আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবে পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপনি সবার আগে পাওয়ার জন্য তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন গুড বাই